জীবদেহে অবস্থিত কোষের ভেতরে ও বাইরে বিন্যস্ত যে জৈব তরল দেহের পরিবহন, রেচন, প্রতিরক্ষা ইত্যাদি কাজে সাহায্য করে তাকে দেহ তরল বলে। সমস্ত দেহ তরলকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন অন্তঃকোষীয় দেহ তরল এবং বহুকোষীয় দেহ তরল। বিভিন্ন প্রকার দেহ তরল এর অবস্থান ও ভূমিকা সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে রক্ত। রক্ত হৃৎপিণ্ড অবস্থান করে। হৃৎপিণ্ড ছাড়া ধমনী, শিরা ও জালকের মাধ্যমে সংবাহিত হয়। খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ, শ্বাসবায়ু, হরমোন, বিপাকজাত রেচন পদার্থ পরিবহন করে। এরপর লসিকা। লসিকা বাহ ও লসিকা গ্রন্থিতে অবস্থান করে। লসিকায় অবস্থিত লিম্ফোসাইট কোষ কলা কোষে প্রবিষ্ট ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। লসিকা একটি স্বচ্ছ বর্ণহীন রক্তজাত পরিবর্তিত কলারস। এরপর হলো ঘাম। ঘাম দেহত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে তরল রেচন পদার্থ বা ঘাম নিঃসৃত হয়। ঘাম দেহের লিম্ফ গ্রহণ করে বাষ্পীভূত হয়, ফলে দেহ ঠান্ডা থাকে। অতিরিক্ত জল নির্গত হয়। ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি রেচন পদার্থ ঘামের মাধ্যমে বার হয়ে যায়। মূত্র ঈষৎ হলদে, সামান্য আম্লিক জলীয় রেচন পদার্থ দেহের জলের সাম্যতা বজায় রাখে এবং ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া প্রভৃতি রেচন পদার্থকে মূত্রে বার করে দিতে সাহায্য করে। নেক্সট, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএসএফ মস্তিষ্কের চারটি ভেন্ট্রিকেল সুষুম্নাকাণ্ডের কেন্দ্রে নিউরোসিলে অবস্থান করে। এই তরল নরম মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের যান্ত্রিক প্রতিরক্ষা দেয়। এটি পুষ্টি ও রেচনেও সাহায্য করে। সাইনোভিয়াল তরল দেহের অস্থিসন্ধিতে সাইনোভিয়াল গহ্বরে এটার অবস্থান করে। হাড়কে পুষ্টি ও প্রতিরক্ষা প্রদান করা এর কাজ। কলাকোষীয় তরল দেহের সমস্ত কলাকোষের অন্তর্বর্তী স্থানে রক্তজালক থেকে উৎপন্ন হয়ে প্রধান বহিঃকোষীয় তরল হিসাবে অবস্থান করে। কলাকোষে পুষ্টি, রেচন, কোষীয় যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে। অন্তঃকোষীয় তরল কোষের ভেতরে জৈব অণু সমন্বিত তরল সাইটোপ্লাজম রূপে অবস্থান করে, কোষীয় বিপাক ও পরিবহনে সাহায্য করে।